আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন সকাল 9টা, আকাশটা খুব মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল। ঘূর্ণিঝড় আমফানের প্রভাব আমাদের বগুড়াতেও কিছুটা পড়েছে, তবে এখনো কোনো ঝড় হয়নি, শুধু খানিকটা বৃষ্টি হয়েছিল। আমি একটু ছাদে আসছিলাম একটু কাজে, এখন নিচে চলে যাব, রুষার জন্য একটু খাবার বানাবো। আমি ওর জন্য একটু সাবুদানা তৈরি করবো। সাবুদানাটা আমি সেরির সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা বলক আসলে আমি এর সঙ্গে একটু গাজর অ্যাড করে দিব, একটু বলক আসুক, ঢাকা দিয়ে দিই। সাবুদানার বলক এসে গেছে, আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিব। আসলে রুষ আমার কোলে, এর জন্য ভালোভাবে ক্যাপচার করতে পারছি না। সাবুদানা প্রায় ফুটে গেছে, এর মধ্যে আমি একটু গাজর গ্রেট করে দিয়ে দিব। এর মধ্যে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। হ্যাঁ মা, দাঁড়াও একটু দাঁড়াও, তুমি খাবে না? সাবুদানা পুরোপুরি হয়ে গেছে, তার সাথে আমি একটু তার সাথে আমি তালমিছরি অ্যাড করে দিব। তালমিছরি প্রায় গলে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে রুষাকে খাওয়াবো। রুষার দাদুমনির হাতে রুষা খাচ্ছে, ওর খুব ক্ষুধা লাগছে। তুমি খাও, আমি পানি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা রুষা, তুমি সবাইকে সালাম দিছ? আসসালামু আলাইকুম দা। রুষার আমি একটু বাহিরে যাব, বাহিরে বলতে বাড়ির আশেপাশে। ধরো বাহিরে তো ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। রুষা ডাকো, আহ ডাকো মুরগিকে, ডাকো আসো মুরগি, আসো মুরগি, আসো। রুষা বাহিরে বৃষ্টি হচ্ছে, চলো মাসে যাবো। চলো ওই যে গাছের নিচে চলো। আমরা আমাদের লিচু গাছের নিচে এসে দাঁড়ায় আছি, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। কান্না করতেছ কেন, কি হয়েছে? দেখো রুষাকে, দেখো তো রুষা, ওই যে দেখো রুষা, রুষা আমার, আবার দেখো তো রুষা, দেখি তো রুষাকে, দেখি তো হাতে কি উষার মন খারাপ, তুমি ফুল নিবে? এই যে ফুল নিবে, ফুল দাঁড়া আমি একটু ছিঁড়ে দিই, ও পারতেছে না।
একটা ফুল নিয়েছে। দাঁড়া, তোমাকে তোমরা নিবে বলো তো, দাও তো দাও তো, নাও বলো, না ফুল না, না তো আমরা বাহির থেকে চলে আসছি, তার জন্য রুষা ম্যাডামের একটু মন খারাপ, সে একটু কান্নাও করছিল। রুষার একটু ঘুম লাগছে, একটু ঘুম আসবে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে যাবো কিছু কাজ সারার জন্যে, আজকে রান্না বান্নার জন্যে। আল্লাহ হাফেজ দিয়ে দাও ওদের সবাইকে, আল্লাহ হাফেজ। আমি এখন ঘুম করবো, বলো আমি এখন ঘুম করবো, আল্লাহ হাফেজ। আমি রান্নাঘরে চলে আসছি, আজ রান্না করবো চাল কুমড়া দিয়ে গরুর মাংস। আমি মাংসের ভিতরে সব ধরনের মশলা দিয়ে এখন মেরিনেট করে রাখবো। আমি কিছুদিন আগে মাংসের একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেই রেসিপিতে আসলে মাংস কীভাবে রান্না করা হয় তা আমি সব দিয়ে ডিটেলসে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাংসটা আমি মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্যে, হালকা একটু পানি দিব, একটু পানি অ্যাড করব। আর এই ফাঁকে আমি চাল কুমড়াটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা একটু তেলানি দিব। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি তেলানি দিব। চাল কুমড়াটা আগে ভাপ দিয়ে রাখছিলাম, সেটার সাথে মাংসের সাথে এখন আমি চাল কুমড়াটাও কষিয়ে নিব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চাল কুমড়াটা ভেঙে যাবে। গরম পানি অ্যাড করে দেব, দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে। একটু জিরা ধনে গুঁড়া দিয়ে দিতে হবে। আমার মাংস রান্না করা শেষ, দাদুমণি চাচ্ছে, দাদুমণিকে দাও। আমার রান্না বান্না করা শেষ, রুষা এখন আনার খাচ্ছে। রুষার আসলে সব ফল পছন্দ, তার মধ্যে আনারটা একটু বেশি পছন্দ। আজকে আর নয়, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তাতে একটি ক্লিক করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তা শুধরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।